ইমিডিয়েটলি আফটার দি ইলেকশন, এবং ইলেকশন হয়ে গেল উনি ম্যান্ডেট পেলেন 3রা জানুয়ারি। এই যে এগুলি হলো ইতিহাস, যে 3রা জানুয়ারি 1971 সরোয়ার দাঁড়িয়ে তিনি শপথ নিলেন আমাদেরকে নিয়ে, আজ 6 দফা আওয়ামী লীগের না, আজ 6 দফা আমার দলের না, আজ 6 দফা আমার না, আর জনগণের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে। কেউ যদি 6 দফার সাথে বেইমানি করে তাকে জ্যান্ত কবর দেওয়া হবে, আমি যদি করি আমাকেও। তারপরে আপনার অধিবেশন ডাকলো 3রা মার্চ, অনেক লম্বা ইতিহাস, আমি এর মধ্যে প্রবেশ করতে চাই না। তারপরে সেই 1লা মার্চ, এই মার্চ মাস এই খান অধিবেশন মুলতবি করলো, দাবানলের মতো আগুন জ্বলে উঠল, রাস্তায় মানুষ নেমে উঠল। আজকে অনেকে স্বাধীনতা নিয়ে অনেক কথা বলে, আরে 1লা মার্চ হোটেল পূর্বাণীতে যখন বঙ্গবন্ধু পার্লামেন্টারি মিটিং করে, আমরা সেখানে উপস্থিত, লক্ষ লক্ষ লোক যখন বঙ্গবন্ধুর কাছে গেলেন, তিনি বলেন আমার পক্ষ থেকে তোফায়েল যাবে পল্টনে, এবং নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাকন, শ্রমিক লীগের আব্দুল মান্নান আমাদেরকে পাঠালেন, আমরা গেলাম। আমরা বক্তৃতা করে তো বললাম আজ থেকে বাংলাদেশ স্বাধীন, আমরা পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিলাম, কিন্তু আমার কথা কি স্বাধীন হয়েছে? কারণ একমাত্র বৈধ অধিকার ছিল একজন মানুষের, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব। তারপরে আপনার 3রা মার্চ, ওই যে কালকে আপনার এখানে অনুষ্ঠানে শাহজাহান সিরাজ আসাম, হ্যাঁ, 3রা মার্চ তারা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পল্টন ময়দানে ইশতেহার পাঠ করেছে, এটা সত্য। বঙ্গবন্ধুকে জাতির জনক বলেছে, এটা সত্য। আমরা যে যা করেছি জিল্লুর, এই যে আজকে যে পতাকা বঙ্গবন্ধুর নির্দেশে তৈরি হয়েছে, এখন অনেকে পতাকা তৈরির কারিগর হয়েছে। আজকে যে জাতীয় সঙ্গীত, 1969 বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি লাভ করার পর সরোয়ার্দি সাহেবের মৃত্যুবার্ষিকী দাঁড়িয়ে বলেছিলেন, বলেন আমার সাথে স্লোগান, আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ। এবং 70-এর নির্বাচনে তিনি প্রত্যেকটা জনসভায় তিনি পূর্ব পাকিস্তান বলেন নাই, বাংলাদেশ বলেছেন। এবং তারপরে সাথে গতকালই আপনি উল্লেখ করছেন আসম আব্দুর এবং শাহজাহান সিরাজ, ওনারা আমার অনুষ্ঠানে অতিথি ছিলেন, ওনারা যেটি বলছেন যে 1962 সালে একটি নিউক্লিয়াস গঠিত হয়েছিল সিরাজুল আলম খানের নেতৃত্বে, এবং যার সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আহমেদ, এবং তারাই মূলত এই স্বাধীনতার রূপকার বলছেন সিরাজুল আলম খানকে, এবং তাদের নেতৃত্বে আসলে স্বাধীনতার আন্দোলনটা বেগবান হয়েছে, এবং এই যে পতাকার পরিকল্পনা, পতাকার পতাকা উত্তোলন যেটি 2রা মার্চ আসম রাব করেছেন বলে তারা কালকে বললেন, এখন এগুলি সেগুলো নিউক্লিয়াসের নির্দেশেই হয়েছে, জয় বাংলা স্লোগান নিউক্লিয়াসের। আচ্ছা, আপনি বলেন, আরিফকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলাম পরে, এই 1969-এর পরে, আগে আরিফ জগন্নাথ কলেজে